নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। দীর্ঘ প্রতীক্ষার অবসানে জলপাইগুড়ি পৌরসভার পুরো বোর্ড গঠিত হলো আজ। পিডব্লিউডির দায়িত্বে সন্দীপ মাহাতো, ডিজাস্টার ও হাউজিং এর দায়িত্বে স্বরূপ মণ্ডল এবং বিদ্যুৎ বিভাগ সহ আরেকটি দায়িত্বে দায়িত্বভার দেওয়া হলো লোপামুদ্রা অধিকারীকে। জমির বিনিময়ে সরকারি চাকরি দেওয়া না হলে এবার জমি ফেরত চেয়ে জলপাইগুড়িতে বিক্ষোভ মিছিল ল্যান্ড রিজার্ভ কমিটির সদস্যদের। পৌরসভার পূর্ণ বোর্ড গঠন হলো সোমবার। নতুনভাবে দায়িত্ব পেলেন আরও তিনজন। পিডব্লিউডির লাইসেন্সের দায়িত্ব পেলেন সন্দীপ মাহাতো, স্বরূপ মণ্ডল পেলেন ডিজাস্টার ও হাউজিং, লোপামুদ্রা অধিকারী পেলেন বিদ্যুৎ সহ আরেকটি বিভাগ। সোমবার জলপাইগুড়ি পৌরসভার বোর্ড গঠনের আগে জলপাইগুড়ি প্রয়াস হলে আগে সাংগঠনিক মিটিংয়ে এই নামগুলো ঘোষণা করল তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান খগেশ্বর রায়। তারপর পৌরসভায় শুরু হয় বোর্ড মিটিং। যদিও নতুন তিনটি পদে তপন ব্যানার্জির নাম ছিল না, এই দিনের সাংগঠনিক মিটিংয়ে উপস্থিত ছিলেন মন্ত্রী বুলুচিক বড়াইক সহ অন্যান্যরা। মেন হচ্ছে সিআইসি, যে তিনজনের নাম নিয়ে ঘোষণা করছি। একটা হচ্ছে সন্দীপ মাহাতো, তার দপ্তর হচ্ছে পিডব্লিউডি, ট্রেড লাইসেন্স এবং মার্কেট। আর দুই নম্বর হচ্ছে লোপামুদ্রা অধিকারী, তার দায়িত্ব হচ্ছে লাইট অ্যান্ড ইলেকট্রিসিটি এবং মিটিগেশন। এবং তিন নম্বর হচ্ছে সৌরমণ্ডল, ওর দায়িত্ব হচ্ছে ল হাউস ফর অল এবং হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট। এই তিনজন হচ্ছে সেই হচ্ছে আপনি যারা হননি। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হলেও চেয়ারম্যান ইন কাউন্সিল পদ নিয়ে এক প্রকার ক্ষোভ উগড়ে দিলেন জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায়। এদিকে তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ বলেন, এটা দলের সিদ্ধান্ত, তপনদার একটু মান অভিমান হয়েছে, সব মিটেও যাবে। উনি শহর ব্লক তৃণমূল সভাপতি আর দলের ঊর্ধ্বে কেউ নয় বলে জানান তিনি। আমরা এখানে এটা জেলারই এটা কনফার্ম, এটা অ্যাকচুয়ালি মিটিং না, আপনাদের জানানোর জন্য এই প্রেস কনফারেন্সটা এখানে করা হয়েছে। তপন বাবুর অনুপস্থিতি, উনি তো চেয়ারম্যান কনফারেন্স। হ্যাঁ, ওনার সাথে আমার কথা হয়েছে, উনি তো শহর ব্লক সভাপতি। এবার দল এটা রাজ্যের সিদ্ধান্ত, এখানে আমার বলতে তো কোনো এ নেই যে রাজ্যের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য যেটা ঠিক করছে মানুষ সর্বোপরি। আমাদের একেবারে মানে সভানেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী যা সিদ্ধান্ত হচ্ছে সেটাকেই আমরা কার্যকরী করছি। আমাদের আমরা তো চাইবই, আমরা জেলায় আমি সংগঠনের দায়িত্বে আছি, আমরা তো চাইবই যে আমরা সবাই আমাদের ভীষণ আপন, সবাই যোগ্যতা অর্জন করেছে যেহেতু সবাই নির্বাচিত, তাই না? তাই সেক্ষেত্রে কিন্তু একজনই চেয়ারম্যান হয়, একজনই ভাইস চেয়ারম্যান হয়, আর চেয়ারম্যান ইন কাউন্সিল তিনজন, তো আমরা তো এটা করে দিতে পারবো না, আর অনেকজনকে তো দায়িত্ব দেওয়া যেতে পারে না। এখন যে তিনটে নাম হয়ে এসছে সেখানে তপনদা নামটা নেই, এটা এটা সত্যি কথা, তো সেটা তো দলের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের সাথে তো আর কোনো কথা হতে পারে না। এ বিষয়ে একসময় পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা দীর্ঘদিনের কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায় বলেন, যারা নিজেদের ব্যবসার কাজে পৌরসভাকে কাজে লাগায় তারাই এখন সমাদৃত হচ্ছেন। কার সিদ্ধান্তে চেয়ারম্যান ইন কাউন্সিলরদের নাম ঘোষণা করা হয়েছে আমার জানা নেই, আমার আত্মমর্যাদা কোনোভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে, সে কারণেই আজ আমি পুরসভার অনুষ্ঠানে যাইনি। যে তালিকার কথা বলা হচ্ছে সেখানে রাজ্য নেতৃত্বের কোনো সই নেই বলেই জানি, কে তালিকা করেছে তাও আমার জানা নেই। এই বঞ্চনার অভিযোগ মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবো বলে জানান তপনবাবু। এটা যদি দলীয় সিদ্ধান্ত হয়, কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে দলের সিদ্ধান্ত কোন কোন কোথাকার, এটা জেলা স্তরের সিদ্ধান্ত না আমাদের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত, সেটা সঠিকভাবে জানানো হয়নি। আজকে আপনি সেই অভিমানে কি অনুষ্ঠানে গেলেন না? না, সেই অভিমানে দেখুন, সবটারই তো নিজের তো একটা আত্মমর্যাদা আছে, হ্যাঁ, তো প্রত্যেক মানুষেরই আছে। তো আমিও দল করি, একটা ব্লকের দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পালন করেছি, তো সেক্ষেত্রেও আমাদের একটা আত্মমর্যাদা আছে, সেই আত্মমর্যাদা মনে হচ্ছে যে কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হচ্ছে, এবং সেই কারণেই আজকে আমি আজকে যাইনি। যে তালিকাটা দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপে, হ্যাঁ, তো তার মধ্যে কোনোরকম সই সাবুত বা কোনো সিল ছাপন নেই, তো এটা কে তৈরি করলো, কীভাবে আঁটলো, কীভাবে দিল, যে যারা করেছে তারাই বলতে পারবে। হ্যাঁ, তো আমি তো স্বাভাবিকভাবে আমি যেহেতু পৌরসভাতে যাইনি, হ্যাঁ, তো সেই কোয়ারিস আমার করাটাও ঠিক না,
তো যারা এটা তালিকাটা প্রকাশ করেছে আপনার হাতে দিয়েছে তারাই সঠিকভাবে বলতে পারবে যে তালিকাটা কোত্থেকে এলো, কীভাবে এলো, কে ঠিক করলো এবং এটা অথেন্টিক কিনা। এটা এটা দেখা যাচ্ছে যে যে যারা নিজেদেরকে ব্যবসার কাজে পৌরসভাকে লাগানোর চেষ্টা করে তারাই দলে সমর্থিত হচ্ছে। হ্যাঁ, যারা এটা সিলেকশন করেছে তারা মনে করেনি যে আমি আমি যোগ্য, আমার থেকে যোগ্যতা হয়তো তাদের বেশি আছে। হ্যাঁ, তো সেই কারণেই আমাকে করেনি। তো মানুষের জন্য পৌরসভাতে যেতেই হবে, কাজের জন্য পৌরসভাতে যেতেই হবে, সেটা আমি নিশ্চয়ই যাবো, অবশ্যই জানাবো, একদম সরাসরি আমি দিদিকে জানাবো এটা। হ্যাঁ, আমাদের এই এই যে বঞ্চনা এবং অবিচার যাই বলুন না কেন, যেটাই মনে হয়েছে মানুষের, তো এগুলো আমার কথা না, একে একে বহু লোক আমাকে ফোন করছে, বহু লোক এসে দেখা করেছে, যখন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলো তারপরেও বহু লোক আমাকে জিজ্ঞেস করেছে। তো প্রত্যেকেরই একটা বক্তব্য যে ছিল যে আপনাকে কোন দায়িত্ব দেওয়া হচ্ছে, কী কোন দায়িত্ব পালন করবেন, এসব বিষয় ছিল। তো স্বাভাবিকভাবেই মানুষ হচ্ছে বিভিন্ন রকমভাবে প্রশ্ন করছে। তো আমি এটা সেই কারণেই আমি সরাসরি এটা মমতা দিদির কাছে শুনতে চাই এবং তাকে জানাবো এবং প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জানাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে দল করি। হ্যাঁ, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়েও আগামী দিনে দল করব, দলের কাজ করব। হ্যাঁ, তবে বললাম যে উৎসাহ উদ্দীপনাটা নিশ্চয়ই কমে যাবে। গৌরীহাট এলাকায় করলা নদীর ওপর ভঙ্গুর সেতুটির কাজ জমি সংক্রান্ত কারণে আটকে রয়েছে, সোমবার এমনটাই জানালেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাপতি উত্তরা বর্মন। তিনি জানান, খুবই বিপজ্জনক অবস্থায় রয়েছে সেতুটি, ওখানে কয়েকজনের জমি নিয়ে একটু সমস্যা রয়েছে। এ বিষয়ে বিএলআরও অফিসে চিঠি করা হয়েছে, খুব দ্রুতই সেতু তৈরির কাজ শুরু হবে বলে জানান তিনি। উল্লেখ্য, গৌরীহাট এলাকার এই সেতুটি যোগাযোগের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে চলেছে। সাপ্তাহিক হাটে এখানে প্রচুর মানুষের সমাগম হয়, এছাড়া প্রতিদিনই অজস্র গাড়ি চাপাতা নিয়ে চলাচল করে এই সেতুর ওপর ভর করে। ব্রিজের অবস্থাটা খুবই খারাপ, ভয়াবহ আছে, যার জন্য আমরা এটা বিভিন্ন দপ্তরে দয়া করে বাংলা আবাস যোজনা থেকে এটা প্রভালটা আমরা পেয়েছিলাম, তাতে সে শিলান্যাসও করা হয়ে গেছে। কিন্তু ওখানে ব্রিজটা করতে যাই দেখা যাচ্ছে যে ওখানে সামনে দুটো বাড়ি আছে এবং পশ্চিম পাশে দুটো বাড়ি আছে এবং পূর্ব পাশেও জমির সংক্রান্ত ব্যাপারটা নিয়ে একটু সমস্যা হচ্ছে। তো তাতে আমাদের ব্রিজটা চওড়া হচ্ছে 5 মিটার এবং লম্বাটা হচ্ছে 75 মিটার, যার জন্য একটু ব্রিজটা মানে যেহেতু মানুষের জমির উপর কিছুটা আংশিক ছাপ পড়ছে বলে মানুষ ওখানে মানে অনুমান করছে, যার জন্য আমরা মিউটেশন করার জন্য বিএলআর অফিসে চিঠি করাও হয়ে গেছে। এমনকি ওরা বলছে যে মিউটেশন করার পরে যদি আমাদের অল্প কিছু জমিও যায় তাও আমরা দিতে রাজি আছি। তো আমরা যথাসম্ভব চেষ্টা করছি যাতে কিছু দিনের মধ্যে এই ব্রিজটা শুরু হয় এবং মিউটেশনের ব্যাপারেও আমরা 2-4 দিনের মধ্যে এটা দেখে নিচ্ছি। কাঁঠালগুড়ি চা বাগানে দ্রুত গতিতে চলছে পিএইচ দপ্তরের পানীয় জল প্রকল্পের কাজ। জলপাইগুড়ি জেলার এক প্রান্ত তথা ভারতের শেষ সীমানা বানারহাট থানার অন্তর্গত কাঁঠালগুড়ি চা বাগান, যার পরেই মাথা তুলে দাঁড়িয়ে ভুটান দেশের সবুজ পাহাড়, নিচ দিয়ে বয়ে চলছে চামুরচি নদী। একসময় বাঙালি চা শিল্পপতিদের হাতে থাকা এই কাঁঠালগুড়ি চা বাগান রুগ্ণ হতে হতে বন্ধ হয়ে যায়। করোনাকাল মিলিয়ে প্রায় 10 বছর পর নতুন মালিকের হাত ধরেই আবার শুরু হয় শুধুই চা পাতা তোলার কাজ। কারণ কালের পরিহাসে বাগানের নিজস্ব চা কারখানাটি আজ নিশ্চিহ্ন। তবু একেবারে অনাহারে থাকার চেয়ে বর্তমানে একবেলা খাবারের জোগাড় হয়েছে এই চা বাগানের সঙ্গে যুক্ত প্রায় 8,000 মানুষের। তবে কিছুতেই যেন পিছু ছাড় ছিল না পানীয় জলের কঠিন সংকটের মায়াজাল। অবাক হলেও সত্যি, আজও এই চা বাগানে বসবাসকারী একটি বড় অংশের মানুষের তৃষ্ণা মেটায় সরু পাইপের মধ্যে দিয়ে আসা সেই দূরের ভুটান পাহাড়ের গা ঘেঁষে বয়ে চলা চামুরচি নদীর ঘোলা ডোলোমাইট মিশ্রিত জল। একসময় চা বাগান কর্তৃপক্ষ যে পানীয় জলের ব্যবস্থা করেছিল আজ তা চাহিদা মেটাতে ব্যর্থ। এরপর রাজ্য সরকারের পিএইচি দপ্তর এগিয়ে এসে কিছুটা মিটিয়েছে চা বাগান শ্রমিকদের তৃষ্ণা। 3টি টিউবওয়েল দিয়ে বর্তমানে চলছে জল সংকট মেটাবার চেষ্টা, তবে তাতেও প্রতিটি মানুষের কাছে আজও পৌঁছায়নি স্বচ্ছ পানীয় জল, জানিয়ে আন্দোলন হয়েছে বহুবার।
অবশেষে তার সুফল পেতে চলেছে কাঁঠালগুড়ি চা বাগানের মানুষজন। এই প্রসঙ্গে চা বাগানের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা উমেশ দর্জি জানান, বর্তমান রাজ্য সরকার আমাদের কষ্টের কথা শুনেছে। পিএইচই দপ্তর এখানে একটি বড় জলাধার নির্মাণ করছে, যার জলধারণ ক্ষমতা 200 কিউবিক মিটার, বসেছে ডিপ টিউবওয়েল। এবার আমরা সবাই প্রাণ ভরে স্বচ্ছ পানীয় জল খাবো, আর এই জন্য দুহাত তুলে ধন্যবাদ জানাই দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে। কাঁঠালগুড়ি চা বাগান উপর লাইন। आपलोग का पीने का पानी का क्या समस्या होता है? समस्या होता है, पानी नहीं गिरता है। पानी नहीं गिरता, पहाड़ का पानी आता है। पहाड़ का पानी पीने से कोई पेट का समस्या नहीं होता? होता है, अभी बहुत बगान बंद हो के यही पानी पी रहा है। अच्छा। बहुत बीमार भी होता है कभी। अच्छा। कब कब पानी आता है? कभी आता है 3 दिन 4 दिन बंद हो जाता है, बहुत दिक्कत आता है हम लोग को पानी में आने पीने में। वो क्या बोलता है, कभी पानी बनाने के लिए 2-3 दिन लग जाता है पाइप बनाने। कितने आदमी से? मैक्सिमम 10,000 से ज्यादा है। पीने का पानी मिले? पानी का पानी, पीने के लिए पानी, पीने के लिए पानी मिलेगा। अभी पानी कहाँ से पीते हैं लोग? अभी तक हम लोग भूटान भूटान जो भूटान से लाते हैं, पीछे तरफ जो भूटान जो पीछे तरफ है, हमारे पीछे तरफ, पीएचसी के पीछे तरफ हम लोग भूटान के बॉर्डर में बैठे हुए हैं। ये पहाड़ का जो पानी यहाँ लाया जाता है वो क्या बंद होता है बीच बीच में? बीच में पानी आने से बंद हो जाता है, तब पीने का पानी नहीं मिलता? नहीं मिलता है। तो हम लोग देख रहे हैं कि यहाँ सरकारी ये टंकी जब रेडी हो जाने से पानी हमको फ्री मिले। फ्री मिले? अभी सब घर में पानी नहीं मिलता है? नहीं मिलता है। अच्छा। जब बारिश होने से पाइप में मूंदा जाता है ना। हाँ। पानी मूंदा जाने से नहीं आता है पानी, 2-3 दिन नीचे रह जाता है। ডেঙ্গু নিয়ে বেশ কিছুদিন ধরেই উদ্বেগ বাড়ছিল জেলায়, আর এই উদ্বেগ থাকাটাই স্বাভাবিক, কেননা বর্তমানে জলপাইগুড়ি জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 291 জন। সোমবার এমনই জানালেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অসীম হালদার। এর মধ্যে শুধু বাগড়াকোটেই আক্রান্তের সংখ্যা 225 জন, যা স্বাভাবিকভাবেই একটি উদ্বেগের কারণ। চা অধ্যুষিত এলাকায় একসাথে এতজনের ডেঙ্গু আক্রান্ত হওয়াটা স্বাভাবিকভাবেই চিন্তা বাড়িয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরের, যদিও মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেছেন আক্রান্তের সংখ্যা অনেকটাই কমের দিকে। ডেঙ্গু রোধে এইসব এলাকায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে, যেমন বাড়ি বাড়ি সমীক্ষা করা, মশারি দেওয়া, মেডিকেল টিম পাঠানো, জ্বর ডেঙ্গু প্রভৃতি পরীক্ষা করা, মূলত পানীয় জল স্টোর করে রাখা, এবং সেখান থেকেই ডেঙ্গুর প্রকোপ বেশি ঘটছে বাগড়াকোট এলাকাতে বলে জানিয়েছেন তিনি, যদিও সেখানে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর। এই মুহূর্তে আমাদের এই জেলা মানে এই জেলায় জলপাইগুড়ি জেলায় 291টা টোটাল কেস পাওয়া গেছে, বাগড়াকোটে হচ্ছে 200, বাগড়াকোটে 225টা হয়েছে। আমরা হাউস টু হাউস সার্চ, তারপরে হচ্ছে ভেক্টর কন্ট্রোল মেজার, তারপরে মশারি দেওয়া, LLIN দেওয়া, মেডিকেল টিম পাঠানো, প্রত্যেকটা ফিভার কেস ফিভার সার্ভে করা এবং তাদের ব্লাড টেস্ট এবং ডেঙ্গু ম্যালেরিয়া সব টেস্ট করানো, ইচ অ্যান্ড এভরিথিং আমরা ব্যবস্থা নিয়েছি। এখন কেস একটু কমের দিকে এসছে অনেকটাই। এই মুহূর্তে যেটা পাওয়া গেছে যে ওখানে যে মানে যে জলটা আসতো আর কি, ওরা যে জলটা খায় আর কি, ওখানে ড্রিঙ্কিং ওয়াটার, সেটা প্রতিদিন একবার করে জল আসে, সেই যে ওদের যে স্টোরেজ, সেই স্টোরেজ পয়েন্ট থেকেই উৎপত্তিটা হয়েছে, রিজার্ভার থেকেই। হ্যাঁ, সেই জন্য কেসগুলো কিন্তু ওখানেই সীমাবদ্ধ, বাইরে কিন্তু বাইরে থেকেই কেসটা আসে। বিজেপির বিক্ষুব্ধ নেতারা জেলা জুড়ে বৈঠক করছেন, সকলেই অপসারণ চাইছেন বিজেপির জেলা সভাপতির। তবে এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন দলের জেলা সভাপতি বাপি গোস্বামী। স্পষ্টভাবেই তিনি জানিয়ে দেন তৃণমূল থেকে আসা সুবিধাভোগীরাই তার বিরুদ্ধে কথা বলছেন। বিধানসভা নির্বাচনের আগে ক্ষমতার লোভে তৃণমূল ছেড়ে বিজেপি দলে যোগ দিয়েছিলেন তারা, কিন্তু বিজেপি দলে এসে তাদের অনেকেই তৃণমূল নেতাদের কাছ থেকে টাকা খেয়ে দলের প্রতি বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ করেন দলের জেলা সভাপতি বাপি গোস্বামী। বলেন, বিশ্বাসঘাতকদের জন্যই বিধানসভা নির্বাচন ও পুরসভা নির্বাচনে ভালো ফল করতে পারেনি বিজেপি। সোমবার জলপাইগুড়িতে জেলা নেতৃত্ব ও বিধায়কদের উপস্থিতিতে একটি বৈঠক করেন বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী। বৈঠক শেষে একটি সাংবাদিক সম্মেলন করে দলের একাংশ নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। রাজ্য যদি মনে করে তারা মহাপুরুষ, তারা পার্টির অ্যাসেট, পার্টির তারা
বড় কার্যকর্তা পার্টিতে তাদের আগাতে হবে, তাদের যদি পার্টি দায়িত্ব দেয় তাদের সেটা পাপি গোস্বামী মানিয়ে নেবে, পাপি গোস্বামী পদের জন্য লালিত না। কিন্তু আমি যতদিন জেলা সভাপতি থাকব আমি তাদের সাথে কোনো ধরনের সমঝোতা করব না বা আমাদের কমিটি করবে না। আমি যতদিন জেলা সভাপতি থাকব বা আমাদের যে কমিটি থাকবে এইসব তৃণমূলের দালালদের সাথে কোনো ধরনের কোনো সমঝোতা আমি করব না। তাতে তারা যদি মনে করে যে তারা রাজ্যকে বলে আমাকে চেঞ্জ করাবে বা আমাদের কমিটিকে ভেঙে দেবে তারা দিতে পারে, আমাদের কমিটি যদি তারা মনে করে ভেঙে দেবে ভেঙে দিতে পারে, কমিটি যদি মনে করে আমাদের রাখবে না, রাজ্য যদি মনে করে রাখবে না, রাজ্য যদি বলে এই কমিটি আজকেতে বাদ দিয়ে এই মহান নেতারা এই আদর্শবান লোকরা তারা পার্টির কাজ করবে, আমরা মেনে নেব। আমরা পার্টির পদের জন্য হয়তো না, আজকে তারা পদ পায়নি তাই আজকে তারা লাফাচ্ছে। এতদিন পদে থেকে তাদেরকে বিধানসভা ভোটের পর তাদের খুঁজে পায়নি, বিধানসভা ভোটের সময় প্রার্থীকে হারিয়েছেন, বিধানসভা ভোটের পর খুঁজে পাওয়া যায়নি, মিউনিসিপ্যালিটি ভোটের পর খুঁজে পাওয়া যায়নি। এই নীতি আদর্শ তাদের কাছে আমার শিকার আমাদের শিকার প্রয়োজন নেই। আমরা নীতি আদর্শ শিখি, 25 বছর যেমন বিজেপিটা করি এবং আমার এলাকায় 25 বছর ধরে আমি বিজেপির পঞ্চায়েত ব্যবস্থার সাথে যুক্ত ছিলাম। আর যারা আজকে বড় বড় কথা বলছেন নিজের বউকে পঞ্চায়েত ভোটে তারা 100টা ভোটও পাননি, তাই জানি কার কত কত কে কত বড় নেতা আমি জানি। আর ময়নাগঞ্জ থেকে একজন নেতা বড় বড় কথা বলেন, অনেক নেতা কথা বলেন, মিউনিসিপ্যালিটি ভোটে তারা থার্ড হয়েছেন, আর যেদিন বিজেপি বন্ড ডাকছেন তিনি দোকান খুলে বসে আছেন। নীতি আদর্শ তাদের কাছে আমার শিকার দরকার নেই। যারা পদ পায়নি তারা দু চারজন লাফাচ্ছে, বিন্দুমাত্র না। আজকে দেখেন আমাদের মিটিংয়ে প্রত্যেক মণ্ডল সভাপতি, জেলা পদাধিকারী, সম্মানীয় জনপ্রতিনিধি, মোর্চার সভাপতি সবাই উপস্থিত আছে। দুজন বিধায়কের মধ্যে একজন বিধায়ক তার কলকাতা তার ভাগ্নির বিয়ে শিখাদি, তিনি সেখানে ব্যস্ত, আরেকজন বিধায়ক কেন আসেন না আপনাদের কাছে জিজ্ঞাসা করতে। আমাদের একজন নেতা জেনারেল সেক্রেটারি ছিলেন, তিনি চা বাগানের সমস্যা মেটানোর নাম করে তার বোর্ড কাছ থেকে তার সেই ভদ্রলের কাছ থেকে 35,000 টাকা না 32,000 টাকা তার বোর্ড অ্যাকাউন্টে নিয়েছেন, সে তথ্য আমাদের কাছে আছে। পিকে বর্মার কাছ থেকে টাকা নিয়ে কারা জলপাইগুড়িতে পিকুদাকে বিজেপিকে হারাইছে তার তথ্য আমাদের কাছে আছে। এখন জেলা সভাপতি হিসেবে ইচ্ছে বেশি কিছু বলবো না, সঠিক সময় বলবো এবং আপনাদের মিডিয়ার সামনে বলি, এতদিন আমি কিছু বলিনি, আপনারা মিডিয়া বারবার ফোন করছেন, আমি কোনো প্রতিক্রিয়া দিইনি, আমি আপনাদের সামনে কোনো মন্তব্য করিনি। কিন্তু একটা কথা আমার মাথায় রাখবেন, আমি আজও বলি নীতি আদর্শমান কারা সমাজে সবাই জানে, আর আমরা কারা যারা পার্টি করছি সেটাও আপনারা জানেন। জমি ফেরত চেয়ে এবার জলপাইগুড়ি শহরে অবস্থান আন্দোলন করলো ল্যান্ড লুজাররা। সোমবার জলপাইগুড়ি শহরে একটি বিক্ষোভ মিছিল করে ল্যান্ড লুজার কমিটির সদস্যরা। ল্যান্ড লুজারদের দাবি অবিলম্বে সকলকে চাকরি দেওয়া হোক, তা না হলে ল্যান্ড লুজারদের সমস্ত জমি ফিরিয়ে দেওয়া হোক, এই দাবি নিয়ে এদিন জোরদার আন্দোলন শুরু করে জলপাইগুড়ি জেলা ল্যান্ড লুজার কমিটির সদস্যরা। ব্যানার প্ল্যাকার্ড হাতে জলপাইগুড়ি শহরে রাস্তায় বিক্ষোভ মিছিল নিয়ে স্লোগান তোলে তারা। বিক্ষোভে সামিল হয় জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক ল্যান্ড লুজার সদস্য। আন্দোলনকারীদের নেতা নজরুল রহমান বলেন, চাকরি না দেওয়া হলে আমাদের জমি ফেরত দেওয়া হোক, তা না হলে অনির্দিষ্টকাল ধরে চলবে এই বিক্ষোভ আন্দোলন। অভিযোগ, রাজনৈতিক নেতা থেকে সরকারি আধিকারিকরা ল্যান্ড লুজারদের দীর্ঘদিন ধরে শুধু বঞ্চনা আর মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসছেন, কাজের কাজ কিছুই হচ্ছে না। মিছিল করে জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরের সামনে এসে অবস্থান আন্দোলন শুরু করেন তারা। জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে বিশাল পুলিশ বাহিনী আটকে দেয় ল্যান্ড লুজার কমিটির সদস্যদের, সেখানেই রাস্তার মধ্যে বসে পড়ে অবস্থান করে তারা। আমাদের তিস্তা সেচ প্রকল্পে যে জমি নিচ্ছে সরকারের উন্নয়নমূলক কাজে, সরকার জমি নেওয়ার সময় আমাদের প্রতিশ্রুতি দিয়েছিল যে চাকরি হবে, সেটা সরকারি লিখিত আছে। কতখানি করে জমি নিয়েছে? কারো 10 বিঘা, 15 বিঘা, 20 বিঘা, 5 বিঘা, 1 বিঘা, 1.5 বিঘা, কোনো হিসাব নাই। কষ্টটা বাড়ি শুদ্ধ চলে গেছে। সরকার ও বামফ্রন্ট সরকার ওই সময় কথা দিয়েছিল যে চাকরি হবে, বামফ্রন্ট সরকার চাকরি দিয়েছিল, কিন্তু বর্তমান মা মাটি মানুষের সরকার শুধু বলে কিন্তু শুধু প্রতারিত করে, কোনো ল্যান্ড লুজারদের কোনো অগ্রাধিকার কোনো জায়গা দিচ্ছে না, কোনো চাকরি দেওয়া হচ্ছে না। কিন্তু আমাদের সরকার আমাদের প্রতিশ্রুতি দিয়েছে, আমাদের কাগজপত্র সব লিখিত আছে, আমরা বারবার আসতেছি, বারবার অনশন, আমরা অনেক কিছু করতেছি, সরকার বারবার ধোকা দিচ্ছে, রাজনৈতিক নেতা ধোকা দিচ্ছে, প্লাস হচ্ছে ডিএমও বারবার আমাদের বিষয়ে ধোকা দিচ্ছে, আমাদের বিষয় উপরে কোনো পাঠানো হচ্ছে না। কতজন চাকরি পেয়েছে এখন অব্দি? বামফ্রন্ট সরকারে আমাদের প্রায় 70% চাকরি পেয়ে গেছে, আমরা 30% আসি পড়ে। আগে ডিএমএ সাথে দেখা করি, দেখা করার পর কি প্রতিশ্রুতি দেয় তারপরে আমরা সিদ্ধান্ত নিই। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আ
অকারণ ভয় দেখিয়ে প্রচুর অর্থ ধ্বংস করা নয়, জ্যোতিষশাস্ত্রের সঠিক চর্চার মাধ্যমে মানুষকে কাঙ্ক্ষিত পথে পৌঁছে দিতে এখন জলপাইগুড়িতে প্রতি ইংরাজি মাসের 18 তারিখ ক্লাব রোডের হোটেল রত্নদ্বীপে বসছেন জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় উত্তরবঙ্গের শ্রেষ্ঠ জ্যোতিষী শ্রী সৌরভ। মেডিকেল অ্যাস্ট্রোলজির মাধ্যমে যে কোনো রোগের প্রতিকার ও প্রতিবিধানও করে থাকেন তিনি। মাঙ্গলিক যোগ, দাম্পত্য সমস্যা, সন্তানের পড়াশোনার অবনতি সহ বিভিন্ন সমস্যার 100% সমাধানের জন্য আজই যোগাযোগ করুন 7479308440 9593754010। fixman.com গোটা ভারতবর্ষে 80টিরও বেশি শোরুম রয়েছে আমাদের। fixman.com জলপাইগুড়ি শহরের একমাত্র এক্সক্লুসিভ শোরুম, যেখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব রকমের মোবাইল ফোন রিপেয়ারিং করা হয়। মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ, মোবাইল কভার ও টেম্পার গ্লাসও আপনি বেছে নিতে পারেন এই শোরুম থেকে। ইম্পোর্টেড কেমিক্যাল ও টুলসের সাহায্যে কাজ করা হয় fixman.com এ। আপনার মুঠোফোনের যাবতীয় সমস্যা নির্ভরযোগ্য সলিউশন fixman.com। আমাদের ঠিকানা fixman.com অপোজিট ওল্ড বিশ্বাস পেট্রোল পাম্প, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি। বিশ্বের দরবারে নারী জাতির সম্মানের প্রতীক ফলহারিণী কালীপুজো অনুষ্ঠিত হল রামকৃষ্ণ মিশনে। রবিবার প্রতি বছরের ন্যায় এবারও পঞ্জিকা সিদ্ধান্ত মতে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে আয়োজন করা হয় ফলহারিণী কালীপুজোর। এই বিশেষ পুজো প্রসঙ্গে মিশনের সম্পাদক শ্রী স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ জানিয়েছেন, এই দিনেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ ওনার 12 বছরের সাধনার ফল শ্রী শ্রী মা সারদা দেবীর চরণে উৎসর্গ করেছিলেন। এছাড়াও এই পুজো করার মধ্যে দিয়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ সমগ্র বিশ্বে নারী জাতির প্রতি সম্মানের বার্তাও ছড়িয়ে দিয়েছিলেন। ঠাকুর ফলহারিণী কালী পুজোয় নিজের স্ত্রীকে দেবী রূপে পুজো করেছিলেন, তাই রবিবার এই পুজো উপলক্ষে শ্রী শ্রী মা সারদা দেবীকে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে পুজো করা হয়। আজকে আমরা ফলহারিণী কালী পূজা অনুষ্ঠানটি হচ্ছে। প্রত্যেক বছর আমরা ফলহারিণী কালী পূজা আমরা এখানে মানে পূজাটা করি। আমরা রামকৃষ্ণ মঠ মিশনের অনেক সেন্টারে আমরা ফলহারিণী কালী পূজার যে মানে বিগ্রহ আছে, বিগ্রহ জায়গাতে মা সারদা দেবীকে আমরা পূজা করি। এই দিনে ঠিক মানে ফলহারিণী কালী পূজার দিনে ঠাকুর ওনার 12 বছরের যে ওনার সাধনাগুলি শেষের পরে মাকে পূজা করে সমর্পণ করেছিলেন। ওনার জপমালাটাও মায়ের পায়ে দিয়েছিলেন। তো এই দিনটা আমরা শুধু কালী পূজা আর ফলহারিণী কালী পূজা হিসাবে দেখি না, এটা একটা ঠাকুর আরও এটাকে মহত্বটা বাড়িয়ে দিয়েছেন। স্বয়ং নিজের পত্নীকে দেবী রূপে পূজা করে ওনার যে সাধনার ফল ছিল সমর্পণ করেছিলেন। সারা জগতের মানব জাতিকে একটা বড় মেসেজ উনি দিয়েছিলেন, স্ত্রী জাতির প্রতি একটা সম্মানের কথা উনি এখানে দেখিয়ে দিয়েছিলেন। নিজের স্ত্রীকে পূজা করে সম্পূর্ণ ফলটা উনি অর্পণ করেছিলেন। সদর ব্লকের কচুয়া কালীবাড়ি মহিলা সমিতির তৎপরতায় বন্ধ হলো মদ জুয়ার আড্ডা সহ অসামাজিক কাজকর্ম। এলাকায় 2টি চায়ের দোকানে মদ বিক্রির পাশাপাশি এলাকায় জুয়ার আড্ডা বসতো বলে অভিযোগ। এসব বন্ধের দাবিতে থানায় লিখিত অভিযোগও দায়ের করেছিলেন এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য যশোদা রায়। পাশাপাশি তারা এলাকায় একটি মহিলা সমিতি গঠন করেন। সমিতির তৎপরতায় মদ জুয়ার আড্ডা ও অসামাজিক কাজকর্ম অনেকটাই বন্ধ হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। আমি শুনছিলাম এখানে আশেপাশে কোথাও জুয়ার আড্ডা বসে, সেই বিষয়টা কি? হ্যাঁ হ্যাঁ বসতো। তো সেইগুলো কি? বাদের মাথায় বসতো। সেইগুলো এখন কি অবস্থায় রয়েছে? তাদের গঠিত মহিলা সমিতি প্রতিনিয়ত এই মদ বিরোধী ও অসামাজিক কাজকর্মের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে নির্দিষ্ট এলাকা দিয়ে, যার সুফল হিসেবে এলাকায় অনেকটাই মদ বিক্রি, জুয়ার আড্ডা এবং অসামাজিক কাজকর্ম বন্ধ হয়েছে বলে দাবি স্থানীয় মহিলাদের। আজকে আমাদের এখানে যে মহিলা সমিতির আমরা সংগঠন হয়েছে একটা, আমাদের কুচুয়ার এখানে কুচুয়া কালীবাড়ি আমাদের একটা অঞ্চল আছে, বাজার আছে, তো এখানে অসামাজিক কার্যকলাপ হচ্ছে। এখানে হোম ডেলিভারি হচ্ছে, ওপেন দারু বিক্রি হচ্ছে। হ্যাঁ, এটার জন্য সব মহিলারা আমরা একত্রিত হয়ে মহিলা সংগঠন তৈরি করছি। দোকান হ্যাঁ থানাতে একটা ডেপুটেশন দিয়েছি, তো ওটাতে কাজ হয়েছে, কিন্তু এখন অনেক শান্তিতে আছি এখানে আমরা। এখন এই এলাকায় মদ বিক্রি হচ্ছে না বলছেন? না এখন তো সেরকম না হচ্ছে না, কমে গেছে, কিন্তু হয়তো চুপিচাপে হচ্ছে যদিও কোথাও, তো ওটা আমরা চেষ্টা করবো বন্ধ করার জন্য।
রাস্তার পুনর্নির্মাণ কাজ শুরু হলো আজ রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের হাত ধরে। 3,80,00,000 টাকা ব্যয়ে দশদরগা থেকে বেলাকোবা পর্যন্ত রাস্তার পুনর্নির্মাণ করা হবে। এদিন তার শিলান্যাস করা হয়। রাস্তার অবস্থা চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল, তাই দীর্ঘদিনের মানুষের দাবি মেনেই এই রাস্তার কাজ শুরু হলো বলে জানান বিধায়ক। পাশাপাশি এদিন বেলাকোবা গ্রামীণ হাসপাতালে 100 জন বিশেষ চাহিদা সম্পন্নদের শংসাপত্র ও 50% বেশি প্রতিবন্ধীদের বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়াও হাসপাতালের কোভিড ওয়ার্ড ঘুরে দেখেন বিধায়ক। আমার বিধানসভায় 2টা গ্রামীণ হাসপাতাল আছে, একটা হচ্ছে রাজগঞ্জ, একটা হচ্ছে বেলাকোবা। বেলাকোবা হাসপাতালে 100 জন হ্যান্ডিক্যাপ যারা আছে, 100 জন হ্যান্ডিক্যাপকে সার্টিফিকেট দেওয়া হলো। দেওয়ার পরে যারা 50% উপরে তাদেরকে বিভিন্ন রকম যার যেরকম সামগ্রী দরকার আছে, কারো ঠেলা রিক্সার দরকার আছে, তাদের সামগ্রী দেওয়া হবে। তারপরে ওখানটায় 20 বেডের একটা কোভিড হসপিটাল সেটা পরিদর্শন করলাম। তারপরে আমরা চলে আসলাম দশদরগা থেকে বেলাকোবা। দশদরগা থেকে বেলাকোবা যে পাকা রাস্তা, প্রায় 3,80,00,000 টাকা ব্যয় যেটা রাস্তা, রাস্তা খুবই খারাপ ছিল, সেটা আমরা সেটা আজকে শুভ শিলান্যাস করলাম। এবং এত রাস্তাটা খারাপ, সেখানে আমাদের মধ্যে উপস্থিত ছিল ওই অঞ্চলের প্রধান কমলিনী সরকার, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য, অনেকে উপস্থিত ছিল। সুবিধা হবে কি বা রাস্তাটা এত খারাপ হয়েছে, রাস্তাটা এত সুন্দর হবে, টোটাল উপরটা ভেঙে নিয়ে নতুন করে পাকা করা হবে। দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে পথে নামল জলপাইগুড়ি সদর ব্লক একের তৃণমূল কংগ্রেস এবং খড়িয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি। নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রবিবার বিকেলে একটি ধিক্কার মিছিল সংগঠিত করা হয়। সদর ব্লক এক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তরুণ বসু বিশ্বাস বলেন, তৃণমূল কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতির নির্দেশে মূল্য বৃদ্ধির প্রতিবাদে আজ আমরা একটি ধিক্কার মিছিল সংগঠিত করেছি। তিনি আরও বলেন, পর্যায়ক্রমে এই ধিক্কার মিছিল সদর ব্লকের বিভিন্ন এলাকায় চলতে থাকবে। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানবেন্দ্র দে, রাম চক্রবর্তী, সুভাষ চন্দ, কানুন অধিকারী, নরোত্তম বিশ্বাস প্রমুখ। খবরের জেরে অবশেষে 31 নম্বর জাতীয় সড়কের একাংশ জুড়ে পড়ে থাকা নোংরা আবর্জনা পরিষ্কার হলো। তবে প্রশাসন বা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এইসব নোংরা আবর্জনা পরিষ্কার করা হয়নি। মাল ব্লকের বাগড়াকোটের একটি স্বেচ্ছাসেবী সংগঠন আজ সারাদিন ধরে এই নোংরা আবর্জনা পরিষ্কার করে বস্তাবন্দি করে। গত কয়েক মাস যাবৎ দেখা যাচ্ছিল মাল ব্লকের ওদলাবাড়ি কৃষ্ণ মন্দির এলাকার 31 নম্বর জাতীয় সড়কের পাশে নোংরা আবর্জনার স্তূপ হয়ে উঠছিল। রাতের অন্ধকারে এলাকার বা বিভিন্ন গাড়ি এবং দোকানের নোংরা আবর্জনা ফেলা হচ্ছিল এই এলাকায়। সেই নোংরা আবর্জনা বর্তমানে 31 নম্বর জাতীয় সড়কের ওপরে উঠে আসে, যার ফলে রাস্তার একাংশ ঢেকে গিয়েছিল নোংরা আবর্জনায়। আর এতেই দুর্গন্ধে রাস্তা দিয়ে যাতায়াত করতে সমস্যা হচ্ছিল সাধারণ মানুষের। বারবার গ্রাম পঞ্চায়েতে বলেও কোনো লাভ না হওয়ায় অবশেষে বাগড়াকোট এলাকার স্বেচ্ছাসেবী সংগঠনের যুবক যুবতীরা নিজেরাই হাত লাগিয়ে এই নোংরা আবর্জনা পরিষ্কার করেন। সংস্থার এক সদস্য সুদর্শন থাপা বলেন, ইতিমধ্যেই বাগড়াকোট এলাকায় ডেঙ্গুর থাবায় দিশাহারা আমরা, তাই ডেঙ্গু যাতে আর কোথাও ছড়াতে না পারে সেই জন্য আমরা 24 জন সদস্য মিলে ভোর 6টা থেকেই সাফাই কাজ শুরু করি। পাশাপাশি আগামীকাল থেকে আমাদের 1 জন করে সদস্য এই এলাকায় পাহারা দেবে। যারা এই এলাকায় নোংরা ফেলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। जैसे कि ये जो कीचड़ का वजह से बहुत अभी बीमार फैल रहा है, जैसे कि हम लोग का बाखरागढ़ तरफ में अभी डेंगू हो रहा है, तो हम लोग सोचते हैं कि बाखरागढ़ में हो गया, आने वाला दिन में ओतलावाड़ी में ये महल का वजह से यहाँ पर दुर्गंध ना हो, इसलिए हम लोग समस्त ओतलावाड़ी वासी लोग को ये आह्वान करना चाहते हैं कि कृपया करके यहाँ पर आप लोग मेला मत फाल दीजिए। जहाँ आप लोग का गारमेंट्स है वहाँ जाके आप लोग फाल सकते हैं। और हम लोग कल से ये भी नोटिस करते हैं, सुबह से हम लोग का एक टीम का एक मेंबर यहाँ रहेगा, कौन महिला फाल रहा है कि नहीं फाल रहा है पूरा वीडियो का शायद हम लोग कल से हम लोग यहाँ नोटिस करेंगे, और जब वो फालते हम देखेंगे कुछ ना कुछ उसका ऊपर हम लोग एक्शन लेंगे। गोविंद शर्मा के संवर्धना देवा हलो जलपाइगुड़ी जिला बास्केटबल एसोसिएशन पक्ष থেকে। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট বাস্কেটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গোবিন্দ শর্মা, সালুগাড়া ফাড়ি, জলপাইগুড়ি জেলা 3x3 থাইল্যান্ড ব্যাংকক সুপার লীগ বাস্কেটবল ইন্টারন্যাশনাল লিগে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন। এই খেলায় জাপান, ফিলিপাইন্স, লাওস, ভারত, মালয়েশিয়া ও থাইল্যান্ড অংশগ্রহণ করবে। তাই গোবিন্দ শর্মাকে রবিবার বিকেলে মিলন সংঘ ক্লাব ভবনে জলপাইগুড়ি জেলা বাস্কেটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। हमने काफ़ी बुरा टाइम देखा है पैंडेमिक में, और सबसे ज़्यादा स्ट्रगल से प्लेयर्स स्ट्रगल किया, उनको प्रैक्टिस नहीं करने का मौका मिला, और सर उनकी जो एज आगे निकल गई, जिनको अंडर 18 खेलना था वो सर 2 साल में बड़े हो गए, वो नहीं खेल पाए, तो सर उनको बहुत मतलब इसका इफेक्ट हुआ है। बट सर धीरे धीरे टाइम सब कुछ नॉर्मल हो चुका है, हम लीग्स खेलेंगे, टूर्नामेंट्स खेलेंगे, सब कुछ बैक ट्रैक पर वापस आ रहा है सर। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।
সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আটকে পড়ল একটি হাতি। মালবাজার মহকুমার চ্যাংমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় তিস্তা নদীর মাঝে আটকে পড়ল একটি বড় হাতি। সোমবার চ্যাংমারির ভাইসডোবার বাসিন্দারা নৌকা করে মাছ ধরতে গিয়ে তিস্তা নদীর মাঝে দেখতে পায় হাতিটিকে। মাঝিরাই অনেক চেষ্টা করে হাতিটি যাতে নদী থেকে ডাঙায় উঠতে পারে, কিন্তু কোনোভাবেই হাতিটি নদী থেকে ডাঙায় উঠতে পারছে না। মাঝিদের বক্তব্য, সম্ভবত হাতিটির পেছনের পায়ে কোনো সমস্যা রয়েছে, সেই কারণে হাতিটি তিস্তা নদী থেকে উঠতে পারছে না। স্থানীয় মানুষেরা বনদপ্তরকে খবর দিয়েছে, আপালচাঁদ জঙ্গল থেকে হয়তো হাতিটি কোনোভাবে তিস্তা নদীতে চলে আসে। শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গেছে, আপালচাঁদ রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছে। বনদপ্তর সূত্রে জানা গেছে, হাতির পায়ে কোনো চোট এখনও তারা দেখেনি, তবে দ্রুত জঙ্গলে ফেরানো হবে হাতিটিকে। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় 21.6 মিলিমিটার বৃষ্টি হয়েছে। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরো একবার। দীর্ঘ প্রতীক্ষার অবসানে জলপাইগুড়ি পৌরসভার পুরো বোর্ড গঠিত হলো আজ। পিডব্লিউডির দায়িত্বে সন্দীপ মাহাতো, ডিজাস্টার ও হাউজিং এর দায়িত্বে স্বরূপ মণ্ডল এবং বিদ্যুৎ বিভাগ সহ আরেকটি দায়িত্বে দায়িত্বভার দেওয়া হলো লোপামুদ্রা অধিকারীকে। জমির বিনিময়ে সরকারি চাকরি দেওয়া না হলে এবার জমি ফেরত চেয়ে জলপাইগুড়িতে বিক্ষোভ মিছিল ল্যান্ড রিজার্ভ কমিটির সদস্যদের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।